গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ও এসইও কোর্স একসাথে। এই কোর্সটি বর্তমানে চলতেছে, চাইলে আপনারা জয়েন হতে পারেন। এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ধরনের প্রিমিয়াম প্লাগইন ছাড়াই কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুব সহজেই ওয়েব কোর ভাইটালে নিয়ে আসবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার মোবাইলের যে স্পিড আপনার 90% এবং ডেস্কটপের যে স্পিড সেটি 100%, এবং জিটি ম্যাট্রিক্সেও সেম একই রকম অবস্থা। এখানে দেখুন ওয়েব কোর ভাইটালসে এলসিপি রয়েছে আপনার 994 মিলিসেকেন্ড এবং সিএলএস রয়েছে 0। তো এখানে কোনো ধরনের কোনো প্রিমিয়াম আসলে প্লাগইন ব্যবহার করা নেই, ফ্রি প্লাগইন ব্যবহার করেই খুব সহজে আপনার সাইটের পেজ স্পিড এমন করা হয়েছে। তো কীভাবে করবেন, যারা ওয়ার্ডপ্রেস ইউজার রয়েছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন। মূলত পেজের স্পিড বৃদ্ধি করার জন্য আপনার এখানে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে একটি ভালো মানের হোস্টিং। আর আপনি যদি হোস্টিং পারচেস করতে চান সেক্ষেত্রে সাইট কান্ট্রি এই সাইটটি দেখতে পারেন। এখান থেকে আপনারা হোস্টিংয়ের বিভিন্ন প্যাকেজ রয়েছে আপনারা দেখে নেবেন। আর এখানে বর্তমানে চলতেছে আপনার লাকি কুপন অফার 40%। এখানে প্রত্যেকটি প্যাকেজের সাথেই একটি করে ডোমেন আপনি ফ্রি পাবেন এবং আনলিমিটেড ওয়েবসাইট আপনি এখানে হোস্ট করতে পারবেন। আর এখানে ফ্রিতে পাবেন SSL এবং CDN। আর প্রত্যেকটি প্যাকেজের সাথে আলাদা আলাদা আপনার র্যাম এবং CPU ভিন্ন ভিন্ন রয়েছে। তো চাইলে আপনারা এই ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। এখানে আমি যেই বিষয়গুলো এই ওয়েবসাইটে করেছি আপনাদেরকে সেইভাবেই কাজ করতে হবে, তাহলে খুব সহজে কোনো রকম WP রকেটের আপনার কোনো দরকার নেই। আপনি ফ্রি প্লাগইন দিয়েই খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটের পেজ স্পিড এমন বাড়িয়ে নিতে পারেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো কী করবেন, আমি এখানে যে থিমটি ব্যবহার করছি সেটি হচ্ছে জেনারেটপ্রেস। তো আপনি একটি লাইট ওয়েট থিম ইউজ করবেন। এরপর আপনাকে কয়েকটি প্লাগইন ইনস্টল করতে হবে। এখানে আমার ইনস্টল অলরেডি করা আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনি A3 লেজি লোড প্লাগইনটি ইনস্টল করবেন। এটি শুধু ইনস্টল করলেই হবে। তো আপনারা অবশ্যই এই প্লাগইন থেকে আপনার এই যে প্লাগইনের যে বক্স রয়েছে এখানে, এখানে A3 লেজি লোড এইটা সার্চ করবেন। A3 লেজি লোড, এটা আপনাকে কোনো ধরনের কোনো সেটিং করতে হবে না। আপনি শুধু কি করবেন, A3 লেজি লোড লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন এইটা। এরপর অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন। আমার অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ করা আছে, এখানে কোনো সেটিং করতে হবে না, আপনি শুধু এটা অ্যাক্টিভ করে দিলেই হবে, আপনার এটার কোনো সেটিংয়ের দরকার নেই। তো প্রথম কাজ হচ্ছে আপনার এই লেজি লোডটাকে আপনার ইনস্টল করে নেওয়া। এই লেজি লোড ইনস্টলের ফলে যে কাজটা হবে, আপনার যে ইমেজ রয়েছে আপনার খুব সহজেই লেজি লোডে আপনার পরিণত হয়ে যাবে কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়াই। এর ফলে আপনার পেজের স্পিড কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। আমি প্রয়োজনে আবারও আপনাদেরকে একটু অ্যানালাইজ এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি, এখানে অ্যানালাইজ হোক। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ যে ইমেজটাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে ইমেজের জন্য, লেজি লোড যাতে হয় তার জন্য। তো এটা আসুক, এখানে দেখুন 99, এখানে যদি আমরা মোবাইলে দেখি মোবাইলেরটা আবার ই হচ্ছে এখন 99 দেখাচ্ছে, 199 এরকমই। এর বাইরে আর কোনো কিছুই হবে না, যার ফলে আপনি ওয়েব কোর ভাইটালে খুব সহজেই থাকতে পারবেন। তো এটা গেল ফার্স্ট কাজ। এরপরে আরেকটি প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হলো আপনার এখান থেকে দেখুন, এখানে যদিও কনভার্টার ফর মিডিয়া, কিন্তু আপনি প্লাগইনটা সার্চ করবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি OFP, এটি লিখে আসলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এই প্লাগইনটা চলে আসবে, কনভার্ট ফর মিডিয়া। তো এই প্লাগইনটি কী করবেন, ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে এখানে একটু কাজ আছে, আপনারা এই সেটিং বাটনে ক্লিক করবেন। আমি আলাদা আলাদাভাবে এখান থেকে দেখাচ্ছি, এই সেটিং বাটনে আপনারা ক্লিক করবেন। তো এই সেটিং বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে তেমন আসলে কিছুই করতে হবে না। এখানে যেই টিকমার্কগুলো এগুলো করাই থাকে ডিফল্টভাবে, তো এভাবেই থাকবে যে আপনার JPG অথবা PNG বা GIF, তো এগুলো এভাবেই থাকবে। এখান থেকে হয়তোবা সেটিংয়ে আপনি আসলে ইমেজ কোয়ালিটি কেমন রাখতে চান, আপনার ইমেজ কোয়ালিটি আপনি আপনার পছন্দ মতো আপনি দিয়ে দেবেন। তো এখান থেকে আমি 75 রেখেছি একেবারে শুরুর দিকে যেটা রয়েছে, তো কোয়ালিটি এমনই আমি রাখতেছি। তারা রিকমেন্ডেড করতেছে আপনার 85, তো আপনি 85 রাখতে পারেন। তো এরপর নিচ থেকে যে কাজটি আমাদের, এখান থেকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন। এরপর নিচ থেকে একটা কাজ আছে, এই যে ফোর্স কনভার্ট অল ইমেজেস অ্যাগেন, এইটাকে আপনারা কি করবেন, আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এটাকে রিজেনারেট অল এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে যে কাজটা হবে, আপনার এই ওয়েবসাইটে যত ইমেজ থাকবে, যদি আপনার JPG তো থাকে
বা পিএনজি মোডে থাকে সব ইমেজ কি হবে কনভার্ট হয়ে আপনার গুগলের যে রিকমেন্ডেড বর্তমানের যে ওএফপি ফরম্যাট সেই ওএফপি ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে সকল ইমেজগুলো আপনার ওয়েবসাইটে যত ইমেজ থাকবে এর জন্য আপনাকে নতুন করে প্রত্যেকটা পোস্টে গিয়ে গিয়ে আসলে ইমেজকে কনভার্ট করার দরকার নেই তো এইটা করে আপনারা এখান থেকে এইটার কাজ শেষ এরপর যে কাজটি করতে হবে আমাদেরকে আরেকটি প্লাগইন ইনস্টল করতে হবে সেটির নাম হচ্ছে ফ্লাইং ফন্ট এই ফ্লাইং ফন্টস লিখে আপনি সার্চ করবেন আপনার প্লাগইন যে সেকশন রয়েছে ফ্লাইং ফন্টস এটি লিখে আপনি সার্চ করবেন এটি লিখে সার্চ করার পর এটি আপনি ইনস্টল করে নেবেন ফ্লাইং ফন্টস এটি অ্যাক্টিভ করে দিবেন এটি শুধু অ্যাক্টিভ করলেই হবে এটির বাড়তি আর কোনো সেটিং আপনাকে করতে হবে না এটি যে কাজটি করবে আপনার রিমুভ গুগল ফন্টস অ্যান্ড ইউজ সিস্টেম ফন্ট মানে আপনার অনেক যে ট্যাম্পলেট রয়েছে এই জেনারেট প্রেসেও কিন্তু আপনার ডিফল্টভাবে আপনার গুগলের অনেক ফন্ট রয়েছে তো সেই ফন্টগুলি কি করবে সে বাদ দিয়ে সে কি করবে সিস্টেম ফন্টগুলিকে ব্যবহার করবে তো এই ফন্টের কারণে কিন্তু আপনার পেজের স্পিড কমে যায় তো যার জন্য আপনি ফ্লাইং ফন্টস এই প্লাগইনটা ইনস্টল করে নিলেই আপনার কাজ শেষ এরপরে আরেকটি কাজ করতে হবে আপনার অ্যাডসেন্স বা জাভাস্ক্রিপ্ট ব্যবহারের জন্য এই প্লাগইনটি আপনার ব্যবহার করতে হবে এই প্লাগইনটি আপনি ব্যবহার করবেন অ্যাসাইন জাভাস্ক্রিপ্ট এটি লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করলে এই যে যে লোগোটি দেখতে পাচ্ছেন অ্যাসাইন জাভাস্ক্রিপ্ট এটি আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনাকে একটু কাজ করতে হবে সেটিং অপশনে চলে আসবেন এরপর এই সেটিংয়ে আসার পর আপনি এখানে টিক মার্ক করে দেবেন এই যে যে ইনেবল অ্যাসাইন জাভাস্ক্রিপ্ট এটিকে কি করবেন টিক মার্ক করে দেবেন টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই ডিফার এটাকে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে এখান থেকে আর তেমন কোনো কাজ আপনার এখানে নেই আর নিচ থেকে শুধু সেটিং এখানে ক্লিক করে দেবেন এই হলো আপনার টোটাল কাজ আর বাড়তি আপনাকে কিছুই করতে হবে না জাস্ট এই যে যে প্লাগইনগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি কোন কোন প্লাগইন এই চারটা প্লাগইন আপনি সঠিকভাবে ইনস্টল করে নিলেই হবে এই যে এ থ্রি লেজি লোড আপনার অ্যাসেন্স জাভা স্ক্রিপ্ট তারপর হলো ফ্লাইং ফন্টস তারপর হলো আপনার কনভার্টার ফর মিডিয়া আপনি ওএফপি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এই চারটা আপনার যে প্লাগইন ইনস্টল করে এতটুকু ছোট্ট সেটিং করে নিলে তো আপনার পেজের স্পিড ওয়েব কোর ভাইটালে চলে যাবে তো আশা করি এই ভিডিওটি যারা ওয়ার্ডপ্রেস ইউজার রয়েছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে